Assalamualaikum. আজকে আমরা আপনাদেরকে ডেন্টাল অ্যাডমিশন 2023 অর্থাৎ যেটা 5 মে 2023 এ অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা মোটামুটি মেডিকেলের মতোই, টোটাল 300 মার্কের হয় পরীক্ষা। 300 ভিতর 100 হয় এমসিকিউতে এবং বাকি 200 হয় জিপিএ এর উপর, ঠিক আছে? এখানে জিপিএটা এভাবে হয় যে এসএসসি এর জিপিএটা আছে সেখান থেকে 75 মার্ক এবং এইচএসসি এর যে জিপিএ আছে সেটার থেকে সেটাকে 25 দিয়ে গুণ দিয়ে 125 মার্কের টোটাল এক্সাম হয়। এবং এখানে সর্বমোট সিট থাকে 545টা। এই যে সিট ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে যে 545টা সিট আছে, সর্বমোট 9টা মেডিকেল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজ আছে, ওইখানে মোট 545টা সিট আছে কোটা সহ। এবার আসি আমরা কাট মার্ক নিয়ে কথা বলতে। কাট মার্ক কিভাবে আসে? কাট মার্ক হলো টোটাল 300 মার্কের ভিতরে 2019-20 সালে কাট মার্ক ছিল 276 নাম্বার এবং 2020-21 কাট মার্ক ছিল 284 নাম্বার। 21-22 অর্থাৎ লাস্ট ইয়ার তোমাদের প্রিভিয়াস ইয়ারে কাট মার্ক ছিল 281 নাম্বার। প্রিভিয়াস দুই বছর দেখলে বোঝা যায় যে মোটামুটি কাট মার্কটা অনেক বেশি আসে, 80 এর উপরে কাট মার্কটা আসে। কিন্তু এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেহেতু অনেক হার্ড ছিল এবং কাট মার্ক 65 এর মতো ছিল, তাই মোটামুটি ধরা যায় যে এখানে কাট মার্কটা অ্যাপ্রক্সিমেটলি 70 এর মধ্যে চলে আসতে পারে, 70 আর 75। এটা বলা যায় না, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আর যেহেতু ডেন্টালে কোশ্চেন, ডেন্টালে সিট কম, তাই মোটামুটি যারা খুব ভালো পরীক্ষা দিয়ে আসে এবং তারাই চান্স পায়। এখন আমরা মার্ক যে ডিস্ট্রিবিউশনটা এটা দেখব। এখানে বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংরেজিতে 15 এবং জিকে অর্থাৎ যেটাকে এবার নতুন করে বলতে হয় যে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড লিবারেশন, এটা 10, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবার যদি আমরা আসি প্রিপারেশনে, তাহলে বায়োলজির জন্য তোমরা কীভাবে পড়বে? মেডিকেলের জন্য যেভাবে পড়ছো বুক রিভিশন দিবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে, এই দুটো পড়বে। ফিজিক্সের জন্য চ্যাপ্টার লাস্টে যে কোয়েশ্চেনগুলো আছে ওটা একটু দেখে যাবে, কারণ এই বছর ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা টার্ম থেকে প্রায় 70% কোয়েশ্চেন আসছিল তোমার চ্যাপ্টার লাস্ট থেকে, লাস্টের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো থেকে। ইংরেজি মেডিকেলের জন্য যেভাবে পড়ছো সেভাবেই, এবং জিকে এর জন্য তোমরা মূলত গুরুত্ব দেবে যে 1971 সালে স্বাধীনতা অর্থাৎ 16 ডিসেম্বর থেকে শুরু করে তার পরবর্তীতে বঙ্গবন্ধুর সাথে কী হয়েছিল আর কি, বঙ্গবন্ধু কী কী উদ্যোগ নিয়েছিল কিংবা তার পরবর্তীতে বাংলাদেশে কী কী পরিবর্তন এসেছিলো সেগুলোতে একটু গুরুত্ব দেবে। এই হলো 2023 সালে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য সম্পূর্ণ প্রিপারেশন ইনফরমেশন ট্রাই করলাম। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটির গাইডলাইন নিয়ে এবং সম্পূর্ণ কীভাবে কী কী এক্সামে আসে, কী কী দাঁড়ানো দরকার, কী কী সিট আছে, এটা নিয়ে বলার ট্রাই করবো। সম্পূর্ণ ভিডিওর জন্য থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।